আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে জারিফ জাবরের জন্য রুই মাছ দিয়ে তরকারি রান্না করেছে। আমি ওদের জন্য তরকারিটা আলাদা রান্না করি মাছ দিয়ে। আর প্রতিদিন খাবারে যে কোনো একটা আমিষ রাখার ট্রাই করি, সেটা হোক ডিম, মুরগি বা মাছ। বা তো খাবে, বিসমিল্লা বলো, বলো বিসমিল্লা। হ্যাঁ, এটা লেবু না, ও ধনে পাতাকে লেবু বলে। এটা লেবু না, এটা পুঁই শাক। বিসমিল্লা বলো। হ্যাঁ, রুই মাছটা কাটা বেছে সুন্দর করে ভাতের সাথে মেখে তারপরে হচ্ছে ওদেরকে ভাত খাওয়াচ্ছি। লেবু না, এটা পুঁই শাক বাবা। ও ধনে পাতা খায় না। না খাও, এটা পুঁই শাক, পুঁই শাক। মজা না, মা মানবো, মা মানবো। এটা ঝাল না মা, তোমাদের তরকারিতে তো ঝাল দিই না। এটা পুঁই শাক বলো। হ্যাঁ, পুঁই শাক। আসসালামু আলাইকুম। ফজরের নামাজ আদায় করে আমি এই পাশেই ঘুমিয়েছিলাম। তো জুয়েরের বাবা যেহেতু ওই পাশে ছিল, ও ঘুম থেকে উঠেছে আগে আর আমার চোখ লেগে গিয়েছে। এখানে জাবেরকে পাঠিয়েছে যে যাও, যেয়ে বলো শান্তি উঠো নাস্তা বানাও। জাবের এখানে আমাকে এসে বলছিল শান্তি উঠো নাস্তা বানাও। তো এই নিয়ে আমি চুপ করে মানে ওকে ভিডিও করছিলাম, ও বুঝতে পারছিল না যে আমি ওকে ভিডিও করছি। তো একটু পর আমরা নাস্তা টাস্তা খেয়ে জুয়েরের বাবাকে নাস্তা খেয়ে বিদায় করলাম। তো একটু পর আবার একটা পার্সেল পাঠিয়ে দিল জুয়েরের বাবা। দারাজ থেকে আমরা কফির খালি কৌট অর্ডার করেছিলাম, যেহেতু জুয়েরের বাবা বাদাম খেতে পছন্দ করে। তো আমি ভাবলাম যে কেননা ওর জন্য কিছু কৌটো এনে রাখি, সেই কৌটোতে বিভিন্ন ধরনের বাদাম ওর জন্য আমি রেখে দেবো। যখন আমি সেরেলাক বানাই তখন বাদামটা আমি একটু বেশি করে আনি, যেন জুয়েরের বাবার জন্য অর্ধেক আবার রাখতে পারি। তো জুয়েরের বাবা সেগুলোই খায়, তারপর আবার সেরেলাক বানাতে বানাতে জুয়েরের বাবার মানে বাদাম প্রায় শেষ হয়। তো এখানে তিনটা কফির জার আনলাম, একটা আমার আগে ছিল। এখানে জারিফ আর জাবের দেখুন মানে খেয়ে দে একেবারে নিতিয়ে গেছে আর কি। তো এই যে আমি জারগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, উপরের যে মলট সেটা উঠিয়ে নিলাম। এই যে এই তিনটা ছিল বড় বড়, আর এই যে ছোট্টটা এটা আমার ঘরেই ছিল। তো বড় তিনটা অর্ডার করতে বলেছিলাম, ছোট্টটা হচ্ছে আমার ভাবি কিনেছিল সাবরিনা আরবি, ছোটগুলো মশলা রাখার জন্য। তো আমি বড়গুলো কিনেছি কারণ হাফ কেজি করে বাদাম যেন হয়, ছোটটার ভিতরে আবার হাফ কেজি হবে না। তো ভাবির যেহেতু ননদ তো কিছু তো ভাবির মতো করতেই হয়। তো সাবরিনা হচ্ছে এই জারগুলোর মুখটা রং করেছিল, তো আমি ভাবলাম আমি কেন একটু আপডেট কী বলে আপডেট ভার্সন করি। তো আমি এই জারগুলোকেই রং করে দেবো এখন রং তুলি দিয়ে। এর জন্য আমি একটু শুকোতে দিলাম। আর এখানে জাবের জারে বলছিলো এগুলো কী, এগুলো কী, এরকম করে বলছিলো যে এগুলো কী। আর আমি বলছিলাম তোমার বাবার মাথা। পাশাপাশি আমি এখানে রান্না করে ফেলেছি জারিফ জাবরের জন্য পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, আর আমাদের জন্য পুঁই শাক দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছিলাম ইলিশ মাছ দিয়ে। আর এখানে কিছু শুকনো মরিচ ভেজেছি, কিছু পেঁয়াজ ভেজেছি। এটা হচ্ছে বালাজাওয়ের ভর্তা করব। আমার যে আমি যে কক্সবাজার থেকে বালাজাও এনেছিলাম আমার মনেই নেই, মানে খানাডুলির ভিতরে যে রেখে দিয়েছি। জুয়েরের বাবা ওই দিন মনে করলো যে তুমি যে কক্সবাজার থেকে শুটকি এনেছো ওই শুটকি কোথায়। আমি বললাম যে কবেই খেয়ে শেষ, বললো যে না ওই যেগুলো রেডিমেড এনেছো যে ভাতে দিলেই খাওয়া যায়। পরে ভাবলাম যে আসলেই তো ওগুলো দিয়ে ভর্তা করেছিলাম। আর এখানে জারিফ আর জাবেরকে আমি পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে মেখে ভাত খাইয়ে নিচ্ছি। ওরা শাকটা যেহেতু পুঁই শাকটা যেহেতু একটু পিছিল পিছিল হয়, বা ঢেঁড়স এই সবজিগুলো কিন্তু বাচ্চারা পছন্দ বেশি করে, মানে ওদেরকে মুখে দিলে ভাত চিবাতে হয় না আর কি, ওরা গরদ গরদ করে গিলে ফেলতে পারে। তারপরে পার্সেল দিলাম, এখানে পার্সেলের রিসিপ্টটা দেখুন জাবেদ কী করেছে। ও সব সময় এরকম করে দেয়, যে পার্সেল দিতে আসে সে মনে হয় মনে মনে আমাকে অনেকগুলো বকা দেয় যে কী অবস্থা করে রাখে এই রিসিপ্টটার, কি কোনো মূল্য নাই নাকি। তো এখানে জারিফ ওখান থেকে বালিশ এনে পার্সেলটা রাখলো, আর জাবের হাত থেকে ওইটা চাইছে দেখে জাবের আবার ওকে মানে মায়ের দিতে চাইলো। তো এর জন্য আমি আবার জাবেরকে ধমক দিলাম, জারিফকে আদর করলো। তো এই তো আমি এখানে প্রথমে চারটা জারকে রং করে নিয়েছি। আমার এই যে অ্যাপ্লিকার রং আছে এই রঙগুলো খুলে দেখি সবগুলো রং শুকিয়ে গেছে। তো আরেকটা রং ছিল, এই রংটা প্রায় আমি 4 বছর আগে কিনেছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি, ওই যে টিউবের মতো মানে মলমের ইর মতো আর কি ওরকম। তো ওইটা দিয়েই আমি আবার এই জারগুলোকে রং করে ফেললাম। আমি 3-4টা কালার মিক্স করে এই যে এই কালারটা এনেছি, এই কালারটা কিন্তু ওইখানে নাই, যেটা আছে সেটা হচ্ছে গাঢ় বেগুনি কালার, পার্পল আর কি। তো 3-4টা রং মিক্স করে এই কালার করেছি, ও সবগুলো জারেই আমি 3-4টা রং মিক্স করে একটা মানে ডিফারেন্ট কালার আনার ট্রাই করেছি। তো এখানে জাবের হাত দিয়েছে, একটু রং উঠে গেছে, ভাবলাম যে এখান থেকেই ফুলটা শুরু করি। তো তারপর আমি হলুদ কালারের রং দিয়ে এখানে কিছু ফুল আর্ট করে দিচ্ছি।
আর এই কালারের ভিতরে কিন্তু শুধু হলুদটাই ফুটে, অন্যান্য কালার আমি মানে দেখেছি ম্যাচ করে যে ফুটবে কিনা, পরে দেখলাম যে না, পার্পল কালারটার ভিতরে হলুদ কালারটাই অনেক বেশি ফুটবে, এই জন্য আমি হলুদ কালারের ফুল দিয়ে নিলাম। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মানে আমি কিন্তু অত বেশি আর্ট পারি না, জাস্ট মানে যেরকম মনে চাইলো ওইরকম করে একটুখানি আর্ট করে দিলাম, তারপর এরকম করে সবগুলো আমি জার আর্ট করে দিব। জুয়ের বাবা এসে আমাকে বললো যে খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো কাজই নাই, তাহলে দুই ছেলেকে বিয়ে করিয়ে দাও, আমি বাসায় চলে যাই। এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো এই যে দেখুন, জারগুলো খুব সুন্দর করে রং করা শেষ। কিছু একটাতে ঘাস ফুল দিয়েছি, আর একটাতে মানে হলুদ ফুল, আর একটাতে সাদা ফুল, আর ওই যে ওইটা বাকি রেখেছি ওইটাতে স্লাইম আছে না, ওই স্লাইম দিয়ে করব, স্লাইম না সরি ক্লে দিয়ে ফুল করব, এই জন্য বাকি রেখেছি। তো রাতের বেলা ওদেরকে আমি আম খাওয়াচ্ছিলাম, ওরা খুব সুন্দর করে আম খাচ্ছিল। এই আমগুলো হচ্ছে রাজশাহী থেকে আনা হয়েছিল, পাশের ফ্ল্যাটের ভাবি এনেছিল 25 কেজি, তো ভাবির কাছ থেকে আমি আবার 5 কেজি কিনে নিয়েছি, যেহেতু আমার ছেলেরা মানে ফ্রুটস খেতে পছন্দ করে। তারপর এই তো রাতের বেলা আবার ওদেরকে বললাম যে চলো ভাত ভাত খাবে, তো ওদেরকে ভাত খাইয়ে দিলাম রাতের বেলা, এখন হচ্ছে 9:30 বাজে, আর ওদেরকে আম খাইয়েছিলাম বিকেলবেলা, বিকেলের নাস্তার হিসেবে। আজকে আর অন্য কোনো নাস্তা বানাইনি, কারণ ওগুলো রং করতে করতে আমার সময় চলে গিয়েছিল। চলো চলো ঘুমাবো, চলো চলো ঘুমাবো, আই ডিং ডি ডিং ডি, আ পালে পালে, আ পালে পালে, যাবে না সু, যাবে না সু, পালে পালে, যাবে ঘুমাবো ঘুমাবো, চলো চলো চলো, আই বল এবারে মাইরো মাইরো মা, এরো মাইরো, যাবে না সু তাড়াতাড়ি, কে আগে যাবে? ওই 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 অ্যাম্বুলেন্সের শব্দ বাবা, ওই অ্যাম্বুলেন্সের শব্দ, তুমি কি ভীতু? কে কে ঘুমাবে? ঠিক আছে করতেছি, আমি ফ্যান ছাড়ছি, তুমি যাও যাও, খাটে উঠো খাটে উঠো, বালিশ ঠিক করো। কে কে ঘুমাবে? কে কে ঘুমাবে? কে কে? আসি আসি আসি, বিসমিল্লাহ। বালিশ কোথায়? বালিশ নো, বালিশ নো, বালিশ নো, এ না বালিশ কোথায়, বালিশ কোথায়, এই যে বালিশ, যাবে উঠো উঠো উঠো, যাবে খাটে উঠো খাটে উঠো খাটে উঠো। কি কি পায়, কি কি পায়, কি মুছে দিয়েছি মুছে দিয়েছি। কে কে ঘুমাবে? আল্লাহ বলো, ঘুমা ইসমিকা, বলো বিকা, আল্লাহ হাফেজ, কেমন?